आप देख रहे हैं स्वराज एक्सप्रेस सैफुद्दीन के साथ। वर्तमान में उन लोगों के लिए मास्क खरीदना संभव नहीं है जो परिवार चलाने के लिए संघर्ष कर रहे हैं। उनकी बात सोचकर बांकुड़ा नगर पालिका के वार्ड 16 में भाजपा पार्षद नीलाद्री शेखर दाना आम लोगों के लिए मास्क बनाने में व्यस्त हैं। खाली वक्त में अपनी बहन की मदद से वह एक दिन में लगभग 350 मास्क बनाते हैं। उन्होंने पहले ही 2700 मास्क वितरित किए हैं। उन्होंने कहा कि एक निर्वाचित नगर पालिका प्रतिनिधि के रूप में मुझे अपने आप पर गर्व होगा यदि मैं उन्हें इस कठिन क्षण में यह सौंप सकता हूं। बांकुड़ा से नरेश भक्त की रिपोर्ट। मूलत तो सारा विश्वजुड़े कोविड 19 जो कोरोना भाइरस ये आतंक ग्रास कर साथे एक महामारी रूप धारण करते चले। डाक्तरबाबू एवं वर्ल्ड हेल्थ ऑर्गेनाइजेशन तादेर परामर्शे जनगण के बाहरे बेरोते निषेध करछे होम क्वारंटाइन अर्थात चार देवालेर मध्य आबद्ध थाकते हबे। आमादेर प्रधानमंत्री तिनिओ डाक दिएछेन बाड़ीर बाहरे केउ बेरोबेन ना अयथा, किन्तु आमरा जेहेतु पौर प्रतिनिधि एलाका निर्वाचित প্রতিনিধি প্রতিনিয়ত প্রতিটি মানুষের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজখবর রাখতে হয়। এখন যেমন দেখছে একদিকে যেমন অনাহার, অন্যদিকে দেখছে তাদের হাতে একটি অর্থ নেই। এই যে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বাইরে বেরোতে গেলে যে একটা মাস্ক পরে বেরোতে হবে, আপনারা দেখেছেন যে আপনার ফেসবুক সাইটেও দেখেছেন যে আজ থেকে 20 দিন আগে যখনই এই গৃহবন্দী হয়ে পড়লো মানুষ এবং গরিব মানুষ তার একটা মাস্ক কেনার পয়সা নেই। তাই আমি বাড়িতে বসে বসে কী করব, অবসর সময়টুকু আমি যেহেতু সেলাইয়ের কাজটা আমি জানি, আমি দেখলাম মানুষের কাছে যদি একটা মাস্ক পৌঁছে দিতে পারি তাহলে অনেকটা মানুষের লাঘব হবে। এমত অবস্থায় যেহেতু নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনে তারা কাজ করে দুটো পয়সা রোজগার করতে পারছে না, তারা গৃহের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, এলাকার প্রতিনিয়ত প্রত্যেকটি পরিবার যারা দরিদ্র পরিবার মানে নুন আনতে পান্তা ফুরোয় তাদের কথা চিন্তা ভাবনা করে আমি আজকে নিজে এই কাজটি হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। ওই এলাকার যে সমস্ত মানুষ আমার কাছে আসছে মাস্ক চাইছে, আমি কখনো তাদের কাছে গিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি, আবার যারাই আমার কাছে আসছে চাইছে আমি তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছি। আর এটা যদি আমি করতে পারি, আমি মনে হয় যে একজন ভারতবাসী হিসেবে আমি নিজেকে গর্ব অনুভব করি। আমি আমার এলাকাতে প্রায় 2750 মাস্ক আমি বিতরণ করেছি, এখনও বিতরণ করছি যারা পাচ্ছে না। প্রচুর মানুষ তো প্রচুর মানুষ আমি বাইরে বেরোলেই গাড়ির মোটরসাইকেলের ডিকিতে আমি রাখছি, যেই চাইছে আমি তার হাতে একটা করে মাস্ক তুলে দিচ্ছি। আর এমনি সর্বোপরি আমাদের বাঁকুড়া জেলা বিশেষে অনেক মানুষ আসেন আমার কাছে, তারা এই সোশ্যাল সাইটে দেখেছে দেখছে তারা চাইছে, আমি তাদের হাতেও তুলে দিচ্ছি মাস্ক। প্রত্যেক দিন আমি বাড়িতে বসে 300 থেকে 350 মাস্ক তৈরি করছি, এবং আমার আরেক বোন সে আমার সহযোগী, সেও আমাকে সহযোগিতা করছে। মূলত আমরা দুজন মিলে প্রায় 350 এরকম মাস্ক আমরা তৈরি করছি। মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারি। হয়তো অনেকে ভাবছে, অনেকে হয়তো চিন্তা ভাবনা করছে, কিন্তু দেখুন কোনো কাজ তো ছোটো নয়। আমি যে পরিবারেরই বিলং করি না কেন, আমি যেই হই না কেন, আমি যে কাজটা শিখেছি আমি জানি। আমার বাড়িতে মেশিন রয়েছে, সমস্ত রয়েছে, সাজ সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে। তো আমি যদি এই অবসর সময়টুকু বাড়িতে বসে ফালতু সময়টাকে নষ্ট না করে যদি আমি মাস্ক তৈরি করতে পারি তাহলে আমি নিজেকে অনেকটা গর্ব অনুভব করব যে আমি কিছু করতে পারছি। প্রচুর মানুষ উপকৃত হয়েছে। বললাম তো এখনও পর্যন্ত আমি এই 20 দিনে মোটামুটি বিতরণ করে মানুষের কাছে পৌঁছেও প্রায় 8 থেকে 9 হাজার মাস্ক তৈরি করলাম। আর খবরকে লিয়ে বনে রইয়ে স্বরাজ এক্সপ্রেস কে সাথ।